por più attio, tinta da restaurants, mampir tikar, mayer tikar, itu dia ulo mul, ah, boi bahik bondon kan istri sate jadi attio tar bondon hoy, sih teh ekdhonan attio ta, kitu teh rokter bondon no, rokter bondon mulu tu duita, mampir tikar ebang, mayer tikar. Er modde guru tu kuntar bisi mayer tikar ta na mampir tikar ta, eh khitre mampir tikar ta guru tu ektu bisi. বাপের দিকটার গুরুত্ব বেশি মানে হলো আপনার কাছে আপনার চাচা আপনার ফুফু আপনার দাদা দাদি আপনার ভাই বোন এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয় যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য সুন্নত না ফরজ ফরজ লায়াত ফুলুল জান্নাতা কাতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না কিছু লোকের জন্য জান্নাতে নো এন্ট্রি ঘোষণা আছে তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর এটা একটু বেশি কঠিন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে চাচার সাথে বেজাল হয় ঠিক না বেঠিক চাচা তো ভাই বোনের সাথে ঝগড়া জাতি গন্ডগোল ফাসাদ একটু বেশি হয় খেয়াল করে আমাদের জন্য যেটা যত বেশি ইম্পর্টেন্ট যত বেশি গুরুত্বপূর্ণ করা শয়তান ওটাকে আমাদের জন্য তত কম গুরুত্বপূর্ণ করে দিবে ঠিক না বেঠিক খেয়াল করেন বাপের দিককারগুলো যদি বেশি গুরুত্বের হয় এরপরে মায়ের দিককার তাদের গুরুত্ব আছে কিন্তু বেশিরভাগ পরিবারে দেখবেন খালা তো ভাই বোনের সাথে দোস্তি মোহাম্মদ মামা তো ভাই বোনের সাথে যা একটু দোস্তি মোহাম্মদ টুকটাক থাকে চাচা তো ভাই বোনের ফুফু তো ভাই বোনের সাথে সেরকম থাকে অথচ গুরুত্ব এগুলোর একটু বেশি ছিল তাই না কেন কারণ ইবলিস বুঝছে যে এই যদি এগুলোর সাথে সম্পর্ক ভালো করে ফেলে তো জান্নাতে চলে যাবে এটা তো ঠেকাইতে হবে এজন্য এখানে আয়েশা ভেজাল সব লাগায় এই জমি নিয়ে গন্ডগোল এটা নিয়ে গন্ডগোল আর মা বেশিরভাগ মারা তো যেহেতু তারা স্বরাষ্ট্র মন্ত্রী ভাষা পুরাটা তাদের হাতে নিয়ন্ত্রণে ছেলে মেয়েকে শুধু মামার ফজিলত শোনায় খালার ফজিলত শোনায় চাচাদের বদনামি শোনায় বাস্তব না বাস্তব এবার পোলাপাইন সব খেপে হ্যাঁ ওই যে আপনার সাপের মতো ফুলতে থাকে হ্যাঁ আমার চাচা এটা করছে ফুফু এটা করছে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় শয়তান করায় সব মা যে এরকম করে তার আল্লাহ মাফ করো অনেক মারা এটা করেন কিন্তু সন্তান যদি খুব বিচক্ষণ হয় মার সাথে তো আবার বেয়াদবি করা যাবে না মা বলছে তোমার খালা ভালো মামা ভালো মার সাথে বেয়াদবি যদি বলেন তো তুমি তোমার কথা ঠিক না তো গেলেন বিশেষ হয় সেটা তো করা যাবে না হাসতে হাসতে নিজের মন থেকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক হ্যাঁ অবশ্যই মামা তো ভাই বোন ফুফা তো ভাই খালা তো ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে তারাও রক্ত সম্পর্কে আত্মীয় তাদের দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু তাদের চাইতে ফুফা তো ভাই বোন চাচা তো ভাই বোন হক কম না বেশিরভাগ মানুষের খোঁজ খবর নিয়ে দেখেন চাচা তো ভাই বোনের সাথে দু চার ছয় মাসে এক বছর দুই বছরে যোগাযোগ হয় না কিন্তু মামা তো ভাই খালা তো ভাইয়ের সাথে মাশাআল্লাহ 30 মিনিট যোগাযোগ টুকটাক ঠিক না বেঠিক মামার জন্য যে মহব্বত চাচার জন্য সে মহব্বত খালার জন্য যত মহব্বত হয় ফুফুর জন্য তত মহব্বত অথচ শরীয়তের গুরুত্ব প্রায়োরিটি যদি বুঝি তাহলে এগুলোকে কোনোভাবে ছোট করার সুযোগ অবশ্যই মামা খালার সাথে সম্পর্ক বজায় রাখেন কিন্তু এদেরকে ছোট করতে পারেন ফুফুদের তো অবস্থা সবচেয়ে কাহিল দাদার সম্পত্তি সব ভোগ করে কোনো কিছু না দিয়া কি হুজুর কি মুজুর একই হাম্মামে সারে নাঙ্গে এই জায়গায় সে সব এক ফুফুর হক টক মেরে দিয়া খুশ খবরও নেয় না বেশিরভাগ ফুফুরা দেখবেন ভাতিজা ভাতিজিদের জন্য অস্থির কিন্তু তাদের সময় নেই একেবারে সময় নেই ঠিক না বেঠিক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চাচা তো ভাই বোনের সাথে গন্ডগোল হয়েছে জমি জমা নিয়ে হতে পারে চাচার সাথে হয়েছে উনি জুলুম করছেন হতে পারে কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন সম্পর্ক ছিন্ন করার সুযোগ আপনি আপনার হকের জন্য অবশ্যই চেষ্টা করবেন বিচার প্রার্থনা করবেন করতে পারেন কিন্তু এজ এ আত্মীয় তার সাথে সুসম্পর্ক বজায় রাখা তার সাথে ভালো আচরণ করা তার ভালো চাওয়ার চেষ্টা করবেন বলে সে আমার ক্ষতি চাইলে আমি তার কিভাবে ভালো চাইব এই সম্পর্কে একটা হাদিস শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এত গুরুত্ব দিয়া বলেন যে আল্লাহ তাআলা ছিন্ন করলে আল্লাহ তাকে ছিন্ন করে ফেলবেন এত ডেঞ্জারাস বিষয় আত্মীয়র সাথে সম্পর্ক রাখতেই হবে অন্তত ফোনে খোঁজ খবর নিয়া আজকাল যেগুলো আমরা করতে পারি সেগুলো তো আমরা করবই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই সাহাবীকে বলেছেন আমার আত্মীয় আমি ভালো করতে চাইলো সে আমার দিকে খারাপ আচরণ করে আমি চাই মিশতে সে চাই দূরে সরতে আমি চাই ভালো করতে সে সেটাকে খারাপ ভাবে নেয় আমি কি করব ইয়া রাসূলুল্লাহ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি তোমার আত্মীয় তোমার ছেলের জন্য একটা গিফট আনছে তুমি একটা গিফট দিলা এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো না এটা হলো আপনার বিনিময় পাইয়া তুমি তার সাথে ভালো আচরণ করলে এটা তো অন্য সবার সাথে করবে যে কেউ তোমাকে হাল জাজাউল ইহসান দারে ইহসান কেউ ভালো করলে তুমিও ভালো করবা আত্মীয়র জন্য এটা না
তাহলে কোনটা আত্মীয়র জন্য হলো সে যদি ভালো নাও করে তুমি ভালো করবা সে যদি খারাপ করে তারপর তুমি ভালো করার চেষ্টা করবা হ্যাঁ তুমি তার সাথে মিশতে গেলে সে তোমার ক্ষতি করে বিপদের মধ্যে ফেলে তাহলে তুমি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারো কিন্তু তোমার মনের ভিতরে আবেগ থাকতে হবে সে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় ব্লাডের আত্মীয় তার সাথে আমি কিভাবে সুসম্পর্ক রাখতে পারি তার ভালো আমি চাই আল্লাহ তাকে হেদায়েত দিক ভালো করুক তার কল্যাণ আমি চাইবো অগোচরে উপকার করার চেষ্টা করব এর নাম হলো মুসলমান কথা কি বুঝাতে পারছি কিন্তু আজকাল আমাদের সমাজে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে কোনো গুরুত্ব ওই 30 মাইল দূর থেকে দোস্তকে এনে দাওয়াত করে খাওয়ান কিন্তু পাশে বাসা চাচা জেঠা চাচাতো ভাই বোন তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর কপাল হয় না খুব ভয়াবহ একটা বিষয় জরুরি জরুরি ফরজগুলোকে শয়তান এমন ভাবে আমাদের সামনে ভুলিয়ে রাখছে খবরও নেই সেন্স নেই তাহলে আত্মীয়তা সম্পর্ক রক্ষা যদি না করে কেউ ছিন্ন করে কোন একটা কারণে আপনি কথা বললেন না ফুফুর সাথে একটা কথা কাটাকাটি হয়েছে কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে চাচার সাথে হয়েছে বাস কথা বন্ধ করে দিলেন জায়েজ নেই তিন দিন রাগ করতে পারেন আল্লাহ তাআলা বান্দার এই ন্যাচারাল কষ্টকে স্বীকার করেন অর্থাৎ এই কষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন এলাও করেন ঠিক আছে তুমি কষ্ট পাইছো তিন দিন চুপ থাকো কিন্তু লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লাইয়াল তিন দিনের বেশি আপনি রাগ করে থাকবেন যোগাযোগ রাখবেন না এই সুযোগ নেই মিশতে আপনাকে হতে হবেই সে মিশতেছে না আপনি যাই মিশবেন সালাম দিবেন তার ভালো করার চেষ্টা করবেন সে ভুল বুঝতেছে বুঝুক যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষতিগ্রস্ত না হন আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে একটু কঠিন একটু জটিল একটু তিতা ওষুধ কিন্তু খাইতে হবে কারণ আমাকে জান্নাতে যেতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন